ইন্টারভিউ উইথ আসাদুজ্জামান জয়ের আজকের শোতে আমাদের সাথে আছেন বাতিঘরের প্রতিষ্ঠাতা দীপঙ্কর দাস দাদা। সো দাদার সাথে আজকে যেহেতু দাদা বই প্রচুর বিক্রি করে থাকেন কিংবা সবার হাতে বই তুলে দেন, আমি যতটুকু জানি যার দাদা নিজেও সময় পেলে প্রচুর বই পড়েন, তো দাদা আপনার পছন্দের লেখক কে? এটা ঠিক, আমি কখনোই কোনো বিষয়ে কোনো পছন্দের, একটা মিউজিক সেরা আমার কোনো বা মুভি আমি একটা এরকম বা লেখক সেটাও বলি না। অনেকেই প্রিয় লেখক, রবীন্দ্রনাথের একটা গান আছেন হয়তো শুনেছেন আপনি, ফুলের বনে যার পাশে যাই তারই লাগে ভালো, এরকম অনেক ফুল আছেন, অনেক পাখি আছেন, অনেক কিছু প্রিয় আমার। তো ঠিক স্পেসিফিক আমি ঠিক বলতে পারি না, আমার অনেক ধরনের বই ভালো লাগে, অনেক চেষ্টা করি আমার যে ধরনের বই পড়ার, গল্প উপন্যাস হয়তো কম পড়া হয় তুলনায়, কিন্তু অন্য বইগুলো আমি চেষ্টা করি যে ভালো বইয়ের কোনো সন্ধান পেলে আমার বন্ধুবান্ধবের কাছ থেকে যেটা বলেন যে ওরা এটা পড়ে ভালো লেগেছে, আমি চেষ্টা করি সেই বইগুলো পড়ার মোটামুটি। দাদা আপনি বললেন গল্প উপন্যাসটা কম দিয়ে, আসলে আপনি কোন বইগুলো পড়েন, কোন জনরাটা আপনার খুব পছন্দ? আমার দর্শন আমার খুব মানে পছন্দের জায়গা, ইতিহাসও আমার খুব পছন্দের জায়গা, ছোটদের বই শিশু সাহিত্য পড়তে খুব ভালো লাগে, আমার খুব আনন্দ পাই এটা বরাবরই। তো দাদা এই যে আপনি হচ্ছে বইয়ের হচ্ছে ব্যবসা থেকে শুরু করে বা বইয়ের বুকশপ থেকে হঠাৎ করে হচ্ছে আপনি প্রকাশনীর দিকে চলে গেলেন, তো প্রকাশনীর চিন্তা ভাবনাটা কোথা থেকে কিংবা কেন বাতিঘর আবার প্রকাশনী হলো? এটাও ঠিক যে ধরেন আমরা ঠিক কোনো একটা বিজনেস করবো ভেবেই এটা বাতিঘরও যেমন করো না, পাবলিকেশনও তা করা না। পাবলিকেশন আমরা শুরু করেছি দুই একটা বই দিয়ে, পরে যখন ভাবলাম যে আমি আপনারা সবাই স্বীকার করবেন, আমাদের সব প্রকাশকরা স্বীকার করবেন, বাংলাদেশে প্রকাশনাই পেশাদারিত্বের অভাব রয়েছে কিছু, আমরা ঠিক সবাই ফুল টাইম পাবলিশার না, সবাই হচ্ছে যে অন্য একটা কিছু করি তারপর বই শখে বই প্রকাশ করি, ঠিক এই জায়গা থেকে আমাদের প্রকাশনীকে যদি একটু একটা মানের জায়গায়, একটা বিশ্বমানের না হলেও আমাদের একটা মানে নিয়ে যাওয়ার চেষ্টার থেকে আমাদের এটা করা আর কি। তো সেটা আমরা ঠিক করে ফেলছি তা না, আমরা শুরু করেছি, ঠিক আমরা চেষ্টা করবো যে আগামী দিনে যাতে বাতিঘর একটা পেশাদার প্রকাশনা হিসেবেও দাঁড়ায়, হ্যাঁ এবং মানুষ কি চায়, হ্যাঁ এই যে বই বেরোই 4,000-5,000 কিন্তু কয়টা বই মানুষকে আকর্ষণ করতে পারে, আমরা চেষ্টা করবো যে বাতিঘর যে আমাদের যে অভিজ্ঞতা পাঠকের সঙ্গে যোগাযোগের যে অভিজ্ঞতা পাঠকের সঙ্গে অভিজ্ঞতার বিনিময় করি আমরা, ঠিক পাঠকদের সেই স্বপ্নটাকে আমরা আমাদের প্রকাশনীতে ধারণ করার চেষ্টা করি। তো দাদা আপনি তো অবসর পেলেই হচ্ছে বই পড়েন, তো আপনাকে টাচ করেছে কিংবা আপনার খুবই ভালো লেগেছে এমন একটা বই হচ্ছে আমাদেরকে সাজেস্ট করুন? অনেকগুলো বই বলি সেটাই, তাও দুই একটা হয়তো এই মুহূর্তে নাম বললে, লারোস ফুকোর ম্যাক্সিম ফরাসি দার্শনিক, তার ছোটো ছোটো প্রবচন, এই এটা আমার খুব প্রিয় এটা বইটা। তারপর প্লেটোর সংলাপ, প্লেটোর সংলাপ নামে একটা বই আছে আপনি জানেন, যেটা সর্দার ফজলুল করিম অনুবাদ করেছেন, উনি যে সক্রেটিসের জবানবন্দি শুরুর প্রথম যে এটা সেটা আমার খুবই ইন্সপায়ার করেছে আমাকে এটা। তো এই দু একটা বললাম, আরও অনেকগুলো বই আছে নিশ্চয়ই আমার ভালো লাগার, বিভূতিভূষণ আমার খুব প্রিয় লেখক, হ্যাঁ তারাশঙ্কর মানিক বন্দ্যোপাধ্যায় এদের খুব ভালো লাগে আমার এটা। আচ্ছা দাদা যদিও আপনি হচ্ছে এই বই নিয়ে কাজ করেন তবুও তো দিন শেষে আপনি বিজনেসম্যান, তো এখন তো আমরা দেখলাম যে প্রচুর বিজনেস হচ্ছে তারা করতে যাচ্ছে কিন্তু প্রচুর উদ্যোক্তা আসছে, তো তাদের ক্ষেত্রে যে আপনি যে এত আপনার এতদিনের হচ্ছে লম্বা একটা জার্নি বা এই যে বিজনেসের একটা লম্বা জার্নি, এখান থেকে মানে আপনি তাদেরকে কী মেসেজটা শেয়ার করবেন বা কী তারা নিতে পারে বা আপনার অভিজ্ঞতাটা আসলে এখান থেকে কী? এটা হচ্ছে আমরা চেষ্টা করছি সেবা দেওয়ার মানুষকে, আপনি ব্যবসা করবেন মানে অর্থ আয় করবেন, সেটা সবার তো আসলে মানে মূল ফোকাস থেকে যে তারা বেশি টাকা ইনকাম করবে, না টাকা দিয়ে টাকা আপনার কোত্থেকে আসবে, আপনি সেবা পেলেই মানুষ আপনার কাছে আসবে, সে ঠিক সার্ভিস ওরিয়েন্টেড না আমরা আসলে এখনও পর্যন্ত। আপনি পাড়ার যে কোনো ওষুধের দোকানে যান সে আপনার সঙ্গে হয়তো সুন্দর করে হেসে কথা বলছে না, এটাও তার কিন্তু একটা পেশাদারিত্বের অভাব থেকে আমি মনে করি, তাকে বলে হ্যাঁ নাই বলে দিল, আমরা নাই বলি না কোনো কিছু, আমরা বলছি এই মুহূর্তে আমাদের কাছে স্টক নাই, পরে হয়তো আমরা এনে দিতে পারবো। ঠিক আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ তরুণ যারা আসছেন তাদের মধ্যে আমি অনেক এই সেবামূলক মানসিকতা আমি দেখি এটা, যে আমাদের ট্রেডিশনাল যে শক্ত সার্ভিসই আমাদের বিশেষ বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেবামূলক এর উপরেই মানে এই বিজনেসের উপরেই দাঁড়িয়ে আছে, ঠিক সেবামূলক ব্যবসা এটা, কিন্তু সেবা আপনি কোন মানসিকতা আপনার নেই তাহলে সেটা তো হবে না, ফলে সেবা থাকলে আপনার কাছে ব্যবসা এমনিতে আসবে পিছনে, আপনার শুধু অর্থের পিছনে দাঁড়ালে আপনার কাছে অর্থ আসবে না কিন্তু এটা। কিন্তু দাদা যারা বিজনেস করতে যায় তাদের তো আসলে একটা লম্বা সময় লাগে কিংবা কখনো হচ্ছে ব্যর্থতা আসে, এই যে এমন একটা সময় আসে যখন একেবারে প্যাচে কিংবা দেড় মাস বন্ধ থাকতে হতে পারে, তো ওই সময়টা তারা কীভাবে সাস্টেন করবে বা ওই সময় আপনার মেন্টালিটিটা কেমন হয়? তার মধ্যে চেষ্টা করতে হবে আপনি কীভাবে আপনি থাকবেন, টিকে থাকবেন। আমরা যখন লকডাউন শুরু হয় আমরা চেষ্টা করেছি যে পাঠকরা আমাদের সঙ্গে যোগাযোগ করে কীভাবে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি, অনেক ঝুঁকি ছিল, ঘর থেকে বেরোনো, আমাদের কর্মীদের বেরোনো, আমিও কোনো কোনো দিন বেরিয়েছি কুরিয়ার পৌঁছে দেয়া, কিন্তু এবং এই যে অনলাইন করার চিন্তা বা আমরা কিছু ফ্র্যাঞ্চাইজি করার চিন্তা করছি, তখন আমরা অনেক কিছু পরিকল্পনা করেছি ঘরে বসে, বা আমাদের প্রকাশনী থেকে কী কী বই বেরোবে সেটার পরিকল্পনা আমি করেছি, যেটা অন্য সময় করার এত সময় হয়তো আমি পেতাম না, সারাদিনে তো কাজের মধ্যে অত পরিকল্পনা করা যায়, আমি কিছু পরিকল্পনা করেছি ওই সময় বসে বসে, যেটা আমরা এখন বাস্তবায়ন করেছি ধীরে ধীরে আর কি। ঠিক দুঃসময়েও যে টিকে থাকবে, দুঃসময়িকটাকে আপনাকে এই করতে ব্যবহার করতে জানতে হবে, সেই প্রকৃত এ যে এই দুঃসময়টা কাটিয়ে উঠতে পারে আর কি জিনিসটা।
আচ্ছা দাদা, আপনি তো হয়তো অনেক মানুষকে ফলো করেন, যে যে সক্রেটিস, প্লেটো, এদের কথা হচ্ছে চলে আসলো, তা আপনি যদি আসলে সরাসরি বলতে যে এই সেটা বই পড়াই হোক কিংবা বইয়ের বিজনেসে হোক বা কিংবা আজকে এই জায়গায় দাঁড়ানো হোক, এই জায়গায় আপনাকে সবচেয়ে বেশি ইন্সপিরেশন বা হচ্ছে সবচেয়ে বেশি দিক নির্দেশনা আসলে কী দিল? যদিও অনেক মানুষই দেয়, মানে সবাই তো আমাদেরকে সাহায্য করে, সেটা দেই। আমি একটা আমার জীবনে একটা বড় ঘটনা মনে করি, আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে যুক্ত হওয়া আবদুল্লাহ আবু সাইদ স্যারের সঙ্গে আমার পরিচয়। হ্যাঁ, এটা হচ্ছে 1996 সালে ওনার সঙ্গে পরিচয় হওয়া আমার জীবনে একটা উল্লেখযোগ্য ঘটনা। এবং উনি সরাসরি কোনো দিক নির্দেশনা দিয়েছেন তা নয়, কিন্তু ওনার জীবন থেকে অনেক কিছু শিখেছি আমরা আর কি। এবং উনি যে একটা স্বপ্ন আমাদের দেখিয়েছেন, শুধু আমাকে নয় হাজার হাজার তরুণকে, সেটা অনেক তরুণের অনেক ইন্সপিরেশন হিসেবে উনি কাজ করেন হয়তো। তো ঠিক আমার জীবনে ওনার একটা বড় উল্লেখযোগ্য একটা ভূমিকা রয়েছে আর কি। মানে স্যার না হলে হয়তো আমি এত বড় স্বপ্ন দেখতে পারতাম না কিছু ওনার কাছে। এটা খুবই সত্য, কারণ যেমন স্যারের সাথে আমার কখনো দেখা হয়নি, কিন্তু স্যারের যে স্বপ্ন সেটাও কিন্তু আমার মধ্যে হচ্ছে কাজ করে। সেটা তো স্যার এই ব্যাপারটা কীভাবে দেখেন, বা স্যারকে যখন বাতিল করে কথাটা বলেন, স্যার এই ব্যাপারটা কীভাবে? স্যার তো আমি কেন্দ্রে তখন কেন্দ্রের সংগঠক ছিলাম প্রথমে, পরে আমি কেন্দ্রে চাকরিও করি, এবং বাতিল যখন শুরু হয় তখনও আমি কেন্দ্রে চাকরি করি পাশাপাশি। পরে স্যার জানলেন, খুব খবর নিলেন, ইন্সপায়ার করলেন কী করা যায়, আরও বড় কিছু করো। এবং যখন ছোট 100 বর্গফিট থেকে আমরা চট্টগ্রাম 3000 বর্গফিট করেছি প্রেস ক্লাবে, স্যার কিন্তু এটা উদ্বোধন করতে যান। তো এটা আমার জন্য একটা বড় ঘটনা। এবং যে ঢাকায় যে বাতিঘর হলো সেটাও কিন্তু স্যার চেয়েছেন বলে হয়েছে। স্যার বলেছেন ঢাকায় কেন এরকম একটা বুকশপ হচ্ছে না এটা। এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র আপনি জানেন, এটা কেন্দ্র অনেক অনেক জায়গায় ভাড়া নিয়ে তাদের প্রোগ্রাম চালান, ঠিক কেন্দ্র এটা ছেড়ে দিয়েছে। মানে এটা এই ফ্লোরটা আমাদের কেন্দ্র আমাদের সহযোগিতা না করলে আমরা করতে পারতাম না। এবং স্যার যদি ইয়ে না করতেন, এটা মানে উৎসাহী না করতেন বা এটা আমাদের দেওয়ার জন্য ইয়ে না থাকতেন, তাহলে হয়তো হতো না এটা জিনিসটা। স্যারের কারণে দ্রুত আমরা ঢাকায় করতে পেরেছি এটা। তো দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আশা করি বাতিঘরের অগ্রযাত্রা চলতে থাকবে এবং বাতিঘর ছড়িয়ে যাবে সারা বাংলাদেশে। ধন্যবাদ দাদা।